নির্বাচন করতে চায়, আমরা বাধা দেব কেন? যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে আপনাদের এই পলিসি কার্যকর হয় কিনা আমরা দেখব। আমার দেশের নির্বাচন আমাদের মত করে আমরা আমাদের আইন অনুযায়ী সুষ্ঠুভাবে আর নিরপেক্ষভাবে করব। বেগম খালেদা জিয়ার দল বিএনপি ফখরুল ইসলামরা এখন লেজ গুটিয়ে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাতে বাইরের কে ভিসা নীতি দিলেন আর নিষেধাজ্ঞা দিলেন এ নিয়ে আওয়ামী লীগে ও শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই। মানুষ আর ধানের শীষ চায় না, ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ, কেউ কেউ বলে সাপের বিষ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমেরিকা বলেছে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে, এটা আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি, সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি আমরা নির্বাচন সুষ্ঠু করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করব, গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি, সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে, সবার অংশগ্রহণ আমরা চাই।